মশা কেমনে ঠেকাবেন আপনি সারা দিন রাত মশার মধ্যে থাকবেন চিকিৎসা সেবা দিতে পারছি না হুইচ ইজ রং সারা দেশে ডেঙ্গু আক্রান্তের চিত্র প্রতিদিনই ভয়াবহ আকার ধারণ করছে শহরগুলো ছাড়িয়ে ছড়াচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোতেও যথাযথ চিকিৎসা না থাকায় প্রতিদিনই গ্রাম থেকে ডেঙ্গু রোগীরা ভিড় জমাচ্ছেন রাজধানী ঢাকায় স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে দশ জেলার রোগীদের হাসপাতালে ভর্তির হার সবচেয়ে বেশি গত তিন থেকে নয় সেপ্টেম্বর সময়ে দেশে ডেঙ্গু পরিস্থিতি বিশ্লেষণ করে স্বাস্থ্য দপ্তর গত রবিবার সাপ্তাহিক ডেঙ্গু হেলথ বুলেটিন প্রকাশ করে বুলেটিনে ডেঙ্গু আক্রান্ত জেলাগুলোর মধ্যে ঢাকা চট্টগ্রাম বরিশাল পটুয়াখালী লক্ষ্মীপুর পিরোজপুর চাঁদপুর মানিকগঞ্জ কুমিল্লা ও ফরিদপুর শীর্ষে রয়েছে এতে আরও উঠে আসে ঢাকার মধ্যে ডেঙ্গুতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দশ এলাকা হল যাত্রাবাড়ি সবুজবাগ কদমতলী মোহাম্মদপুর খিলগাঁও কেরানীগঞ্জ ক্যান্টনমেন্ট উত্তরা ধানমন্ডি ও পল্লবী ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু বাড়লেও নীরব কর্তৃপক্ষ জেলা থেকে উপজেলা পর্যায়ে দ্রুত পদক্ষেপ নিতে বারবার তাগাদা দিচ্ছেন বিশেষজ্ঞরা মশা কেমনে ঠেকাবেন আপনি সারা দিন রাত মশারের মধ্যে থাকবেন কোথায় যাচ্ছেন বাইরে যাচ্ছেন কোথায় একটা মশার কামড় দিয়ে দিল এটা তো বোঝা সম্ভব নয় এই জন্য আমার সামগ্রিকভাবে মশার ফ্যাক্টরিটা বন্ধ করতে হবে জনগণের সচেতনতা যেটা ওইটা দিয়ে কিন্তু পুরো কখনো ইফেক্ট হবে না এদিকে মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন মশা মারা যাদের কাজ তারা ঠিকমতো দায়িত্ব পালন না করলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছুই করার নেই বলেন সরকারি হাসপাতালগুলোতে স্যালাইন সহ সব ওষুধ পর্যাপ্ত আছে রোগী বাড়াবো আবার এদিকে বলবো যে আমরা চিকিৎসা সেবা দিতে পারছি না হুইচ ইজ রং যে কাজটি আমাদের সেটা আমরা করছি যে কাজটি অন্যদের তারা জানে সেই কাজটি ভালো করে করে সেপ্টেম্বরের প্রথম দশ দিনে ডেঙ্গুতে সারা দেশে মৃত্যু হয়েছে ১৩৭ জনের আর চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৭৪১ জন শুধু হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের উপর ভর করে এমন তথ্য দিচ্ছে স্বাস্থ্য দপ্তর তবে বাস্তব চিত্র এর চেয়ে ভয়াবহ বলছেন সংশ্লিষ্টরা রাজুল ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা